Hello everyone, welcome to the very first teeny tiny vlog of this channel. So ajke amar husband er birthday and amra eshechi Shiliguri Vega Circle Mall. Bhablam je oke kichu gift dewa jak, kichu kine dewa jak. So ekhon apnara dekhte pacchen ami mall er bhitore achi and personally amar ei mall er ambience bhishon bhalo lage. আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের শপিং অলমোস্ট ডান। এখন আমরা কেনাকাটা শেষ করে যাচ্ছি বারবিকিউ নেশন, যেখানে আমাদের ডিনার করার কথা। এবং এই যে এই মলটা রাত্রিবেলাতে দুর্দান্ত লাগে দেখতে। বারবিকিউ নেশনের নিচেই একটা বিয়ে হচ্ছিল আর উপরি পাওনা হিসেবে পেয়ে গেলাম এই দুর্দান্ত ডেকোরেশন। আমরা চলে এসেছি আমাদের টেবিলে এবং ওয়েট করছি কখন ওরা স্টার্টার সার্ভ করা শুরু করবে। আর আমি এখানে মেনু কার্ড দেখছি ড্রিঙ্কস অর্ডার করার জন্য। এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে এবং আমি ওকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে খেতে। ও বললো ভীষণ ভালো লাগছে, প্রত্যেকটা স্টার্টারের প্রত্যেকটা আইটেম ভীষণ ভালো লেগেছে, তবে আমার পার্সোনালি ফিশ আইটেমগুলো বেশি ভালো লেগেছে। বারবিকিউ নেশন গেলে এই ড্রিঙ্কটা একদম মিস করবেন না, ভার্জিন পিনাকোলাডা এবং এই কালাখাট্টাটাও ভীষণ টেস্টি ছিল। আর এইখানে আমি জীবনে প্রথমবার ক্র্যাব ট্রাই করলাম, অনেস্টলি ভীষণ ভালো লেগেছে। আর এই যে আমাদের মেন কোর্স অ্যান্ড ডেজার্টস, সত্যি বলতে কি স্টার্টার খাওয়ার পর আর একদমই খাওয়ার জায়গা ছিল না। আর এই যেহেতু আমার হাজবেন্ডের বার্থডে ছিল, তাই বারবিকিউ নেশনের পক্ষ থেকে ওরা একটা ছোট্ট কেক অ্যারেঞ্জ করে ওদের মতো করে সেলিব্রেট করেছিল। এটা ওরা করে থাকে, আপনারাও যদি গিয়ে বলেন যে আপনাদের অ্যানিভার্সারি বা বার্থডে তাহলে ওরা এভাবেই সেলিব্রেট করবে। এটা খুব ভালো জেস্টার, কিছুই না কিন্তু খুব ভালো লাগে। আর খাওয়া দাওয়া শেষে ওই যে বিয়েবাড়ির ডেকোরেশনটা ছিল ওখান থেকে টুক করে একটা ফুল চুরি করে আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বাই।